সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে পরিবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পেডাগোজি নিয়ে আলোচনা করব হয়তো এগুলো আগামী টেটে খুবই কাজে লাগতে পারে তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো প্রথম প্রশ্নে বলা রয়েছে পরিবেশ বিষয়ে পাঠদানে নিযুক্ত শিক্ষকের সফলতা হলো শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান নিজের চরিত্র ভালো রাখা নিজের ব্যক্তিত্বের ভালো বৈশিষ্ট্য শিক্ষার্থীদের উচ্চ মানের সাফল্য তো একজন শিক্ষক তখনই সফল হবেন যখন তিনি শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান দিতে পারবেন চলো আপনি কোনো একটি শ্রেণীতে পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদান করছেন আপনার ক্লাসে কোনো শিক্ষার্থী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন পুনরায় বলার সুযোগ দেবেন সঠিক তথ্য দেবেন তার উত্তরটি ভুল বলে বসিয়ে দেবেন এগুলির কোনোটি নয় তো তখন একজন শিক্ষকের কর্তব্য সঠিক তথ্য দেওয়া অপশান বি আপনার মতে পরিবেশ শিক্ষার কার্যকরী শিক্ষণ নির্ভর করে শিক্ষক শিক্ষিকার ব্যক্তিত্বের উপর ভালো হাতের লেখার উপর শিক্ষাগত যোগ্যতার উপর বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসেবে অপশন ডি অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর চলো আপনি কোনো একটি শ্রেণীতে পরিবেশ বিষয়ে পাঠদান করছেন এমন অবস্থায় কোনো ছাত্র বা ছাত্রী পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি করলে আপনি কি করবেন অপশন এ ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাইবেন অপশন বি তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন অপশন সি বিষয়টি এড়িয়ে যাবেন অপশন ডি তাকে শ্রেণীকক্ষের বাইরে চলে যেতে বলবেন তো একজন শিক্ষকের কর্তব্য ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাওয়া অপশন এ চলো পরিবেশ শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের পাঠদান করতে হবে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ তাদের মানসিক বিকাশ অনুযায়ী তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে তাদের মানসিক উন্নতি অনুযায়ী চলো একজন শিক্ষক বা শিক্ষিকা পরিবেশ শিক্ষা বিষয়ে ক্লাস টেস্ট নেওয়ার জন্য কি ধরনের প্রশ্ন নির্বাচন করবেন নৈর্ব্যক্তিক সংক্ষিপ্ত রচনাধর্মী এ এবং বি দুটোই সঠিক তো এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ এ এবং বি দুটোই সঠিক পরবর্তী প্রশ্ন ছাত্রছাত্রীর ব্যক্তিগত বিকাশ ও আত্মসচেতনতায় সহায়তার উদ্দেশ্যে যে শিক্ষণ মডেলটি অনুসৃত হয় সেটি হল প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল অপারেন্ট অনুবর্তন মডেল চরিত্রাভিনয় মডেল অনির্দেশিত শিক্ষণ মডেল তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অনির্দেশিত শিক্ষণ মডেল শিক্ষণের ক্ষেত্রে বৈদিক বিকাশের মডেলের প্রস্তাবক হলেন জেরি লুকাস জ্যা পিয়াজে ডেভিড আসুবেল জেরেমি বুনার তো সঠিক উত্তর হবে অপশান বি জ্যা পিয়াজে চলো সি এর পুরো নাম কী তো এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি বহুবার সিটেটে এসেছিল তো তোমরা অপশানগুলো একটু ভালোভাবে দেখে নেবে তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালিউশন তৃতীয় শ্রেণিতে একজন শিক্ষক হিসেবে আমরা খাবার খাই অধ্যায়টি শেখানোর সময় শিক্ষার্থীদের তারা গতকাল কি খেয়েছিল তা নিয়ে আলোচনা করতে বলেন এই আলোচনার উদ্দেশ্য কী অপশন এ সময়সীমার সাথে ভাগ করে নেওয়া যা তারা খেয়েছে অপশন বি খাদ্য বৈচিত্র্যের দিকগুলি ভাগ করে নেওয়া অপশন সি সুষম খাদ্যকে ভাগ করা অপশন ডি যা খাওয়া স্বাভাবিক তা শেয়ার করা তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ খাদ্য বৈচিত্র্যের দিকগুলি ভাগ করে নেওয়া চলো ইভিএস পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত করতে পারে যদি তা হয় সমন্বিত অন্তর্ভুক্ত বিষয়ভিত্তিক উপরের সবগুলো তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসেবে অপশন ডি অর্থাৎ উপরের সবগুলো চলো শিশুরা অন্বেষণের মাধ্যমে ইভিএস শেখার জন্য প্রচুর জায়গা পায় এটি ইঙ্গিত দেয় ইভিএস রুটের মাধ্যমে শেখা হয় ইভিএস তথ্যের মাধ্যমে শেখা হয় ইভিএস শিশু কেন্দ্রিক ইভিএস হল শিক্ষক কেন্দ্রিক তো এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ ইভিএস শিশু কেন্দ্রিক চল পরিবেশ অধ্যয়নের নীতি কোনটি প্রয়োজনীয়তার নীতি উপযোগের নীতি জীবনের সাথে সম্পর্কিত নীতি এই সবগুলি তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ উপরের সবগুলি চলো পরিবেশ শিক্ষা শুধুমাত্র গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে উপরের সবগুলি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় পর্যায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায় এবং স্নাতক পর্যায় চলো ইভিএস শেখার মূল্যায়নের উদ্দেশ্য হলো যে অপশান এ শিক্ষক শিক্ষার্থীদের কৃতিত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করেন অপশান বি এটি মূল্যায়নের পরিবর্তে শিক্ষার একটি উপায় অপশান সি এটি নতুন জ্ঞান আয়ত্তে শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে প্রতিক্রিয়া প্রদান করে অপশন ডি এটি শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপের জন্য সহায়তা করতে শেখার বিষয়ে অবহিত করে তো ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ এটি শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপের জন্য সহায়তা করতে শেখার বিষয়ে অবহিত করে চল ইভিএস নিম্নলিখিত শিক্ষার কোন নীতির উপর ভিত্তি করে বিমূর্ত থেকে কংক্রিট কংক্রিট থেকে বিমূর্ত গ্লোবাল থেকে স্থানীয় অজানা থেকে জানা তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ বিমূর্ত থেকে কংক্রিট নিচের কোনটি প্রাথমিক স্তরে সামাজিক অধ্যয়ন শেখানোর উদ্দেশ্য নয় তার পরিবারকে বোঝার জন্য সমাজকে বোঝার জন্য বুঝতে হবে একটি শিশু সমাজের একটি অংশ সমাজে অপরাধের রেকর্ড রাখা তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ সমাজে অপরাধের রেকর্ড রাখা চলো নিচের কোনটি শিশুদের শেখার প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা পালন করে সক্রিয় অংশগ্রহণকারী সহকারী প্রেরণাদায়ক গাইড তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ গাইড চ এনইপি এর মতে পরিবেশ বিজ্ঞানকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রধান কারণ কি শিক্ষার্থীদের তাদের পরিবেশ সম্পর্কে সচেতন করা শিক্ষার্থীদের পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতন করা ভবিষ্যতের পরিবেশগত বিপদের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা ও সংরক্ষণের মূল্য শেখানো তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়েছে অপশন ডি অর্থাৎ শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা ও সংরক্ষণের মূল্য শেখানো চল অর্থাধিক জনসংখ্যা দ্রুত শিল্পায়ন এবং কৃষি ও বন উজাড়ের মতো অন্যান্য মানবিক কর্মকাণ্ডের ফলে পৃথিবী বিভিন্ন পদার্থে পূর্ণ হয়ে গেছে যা উপজাত হিসেবে প্রকাশিত হয়েছে এই প্রক্রিয়া হিসেবে পরিচিত হয় অপশন এ পরিবেশগত দূষণ অপশন বি পরিবেশ দূষণ অপশন সি মনুষ্য সৃষ্ট অপশন ডি পরিবেশের অবক্ষয় তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসেবে অপশন সি অর্থাৎ মনুষ্য সৃষ্ট